আসসালামু আলাইকুম, ভিডিওস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। ক্ষেপণাস্ত্র আর বিমান হামলার বৈপ্লবিক উন্নতির পরও যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক বহর যে কত গুরুত্বপূর্ণ তা আরও একবার দেখা গেল ইউক্রেন যুদ্ধে। এই যুদ্ধে ট্যাঙ্কই হয়ে উঠেছে ফ্রন্টলাইনের প্রধান হাতিয়ার। রাশিয়ার বাহিনী যেমন ট্যাঙ্কের বিশাল বহর পাঠিয়েছে ইউক্রেনে, তেমনি কিয়েভের বাহিনীও প্রতিরক্ষা ব্যবস্থায় প্রধান অবলম্বন বানিয়েছে এই যুদ্ধযানটিকে। রাশিয়াকে মোকাবেলা করতে গিয়ে ইউক্রেনকে হারাতে হয়েছে ট্যাঙ্ক বহরের বিরাট একটি অংশ। পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পাওয়া ব্যাটল ট্যাঙ্কগুলো এখন পড়ছে রুশ গোলায়, কোথাও বা ট্যাঙ্ক ফেলেই পালাচ্ছে কিয়েভের বাহিনী। ইউক্রেনের ট্যাঙ্ক বহরের শক্তিমত্তা ও যুদ্ধক্ষেত্রে তাদের পরিণতির নানা তথ্য উঠে এসেছে আহমেদ বাইজিদের প্রতিবেদনে। সোভিয়েত সেনাবাহিনীর অনেকগুলো সামরিক ঘাঁটি ছিল ইউক্রেনে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সব কিছুর মালিক হয় ইউক্রেন। নতুন জন্ম নেয়া ইউক্রেনের সেনাবাহিনীর কাছে তখন ছিল 8,700 ট্যাঙ্ক, যা ওই সময় বিশ্বের সবচেয়ে বড় ট্যাঙ্ক বহর হয়ে ওঠে। এছাড়া 11,000 আর্মার্ড ও ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস, 8,000 কামান এবং প্রায় 3,000 বিমান ও হেলিকপ্টারের মালিক হয় দেশটি। এসবই ছিল সোভিয়েত ইউনিয়নের সম্পত্তি। ইউক্রেনের স্বাধীনতা ঘোষণার পর দেশটির মাটি থেকে রাশিয়া তাদের বিমান বহরের বড় একটি অংশ ফিরিয়ে নিলেও স্থলযুদ্ধের উপকরণগুলো নেয়নি। এই বিশাল সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ করার দক্ষতা ছিল না ইউক্রেনের, সে কারণে এর বড় একটি অংশ তারা বিক্রি করে দেয়। আবার কিছু ভেঙে ফেলে স্টিল কারখানাগুলোতে কাজে লাগানো হয় কাঁচামাল হিসেবে। ইউরোপীয় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিরও ভূমিকা ছিল এসব পদক্ষেপের পেছনে। সোভিয়েত যুগের প্রসিদ্ধ দুটি অস্ত্র কারখানা খারকোভ লোকোমোটিভ ফ্যাক্টরি ও খারকোভ মেশিন বিল্ডিং ডিজাইন ব্যুরো উত্তরাধিকার সূত্রে পেয়েছিল ইউক্রেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে অবস্থিত এই কারখানা দুটি, এই কোম্পানি দুটি তৈরি করেছিল বিংশ শতাব্দীর বেশ কিছু প্রসিদ্ধ ট্যাঙ্ক, T-34, T-64, T-80-র মতো ওই সময় সেরা ট্যাঙ্কগুলো তৈরি হয়েছিল ইউক্রেনের মাটিতে। তবে ইউক্রেনের মালিকানায় যাওয়ার পর এই প্রতিষ্ঠানগুলো তাদের জৌলুস হারাতে শুরু করে। একসময় সে প্রতিষ্ঠানগুলো বছরে কয়েকশো ট্যাঙ্ক উৎপাদন করত, সেটি কমতে কমতে বছরে এক ডজনে নেমে আসে। এক সময়ের 60,000 কর্মীর প্রতিষ্ঠানে 2015 সালে এসে কর্মী সংখ্যা দাঁড়ায় 5,000-এ। স্বাধীনতার পর থেকে সামরিক শক্তি বৃদ্ধির বদলে ইউক্রেন আসলে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকেই বেশি নজর দিয়েছিল, যে কারণে অনেকটা বেকার হয়ে পড়ে বিশ্বের নামকরা এই দুটি প্রতিষ্ঠান। ২০২২ সালের আগ পর্যন্ত ইউক্রেনের ট্যাঙ্ক বহরের মেরুদণ্ড হয়েছিল T-64 সিরিজের ট্যাঙ্কগুলো। ১৯৮৪ সালে এই ট্যাঙ্ক সার্ভিসে যুক্ত হওয়ার পর ২০১৭ সালে এর আধুনিকায়ন করা হয়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য মতে, যুদ্ধ শুরুর আগে কিয়েভের কাছে 720 T-64 ট্যাঙ্ক ছিল, এছাড়া রিজার্ভ হিসেবে মজুদ ছিল 580। এর বাইরে 200 T-80 এবং এক ডজন T-80 অপলোড মেইন ব্যাটল ট্যাঙ্ক ছিল। মূলত 2000 সালের পর থেকেই এগুলো ছিল ইউক্রেনের সর্বাধুনিক ট্যাঙ্ক। T-72 ট্যাঙ্কেরও বড় একটি বহর রয়েছে ইউক্রেনের। এই ধরনের ট্যাঙ্কের অন্তত 6টি সংস্করণ তৈরি করে দেশটি। ক্রমশ এগুলোর কিছু উন্নতি করা হয়। সব মিলে 750 T-72 ছিল ইউক্রেনের। উত্তরাধিকার সূত্রে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে পাওয়া এবং সোভিয়েত প্রযুক্তি ব্যবহার করে নিজেরা তৈরি করেছিল এসব ট্যাঙ্ক। ২০১৪ সালে ডোনবাস নিয়ে রাশিয়ার সাথে ছায়াযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়া শুরু করে ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলো। প্রথম দিকে নীরবে দেয়া হলেও 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রকাশ্যই বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র আসতে থাকে দেশটিতে। যুদ্ধ শুরুর দিনগুলোতে শুধুমাত্র সোভিয়েত মডেলের ট্যাঙ্কগুলোই পাঠানো হয় দেশটিতে। কারণ হিসেবে বলা হয় ইউক্রেনের সেনাবাহিনী সোভিয়েত মডেলের সমরাস্ত্র চালাতে অভিজ্ঞ। এর অংশ হিসেবে শুরুতে আসে T-72 ট্যাঙ্কের অনেকগুলো চালান। ১৭০টির বেশি T-72 পাঠায় চেক প্রজাতন্ত্র।
31টি পাঠায় উত্তর মেসিডোনিয়া। বুলগেরিয়া থেকে আসা ট্যাঙ্কের সংখ্যা গোপন রাখা হয়। পোল্যান্ড থেকেও আসে 250-র বেশি ট্যাঙ্ক। স্লোভেনিয়া থেকে আসে কয়েক ডজন। তবে এসব ট্যাঙ্ক ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে সুবিধা করতে পারেনি ইউক্রেনের বাহিনী। ফলে কাউন্টার অফেন্সিভের জন্য তারা পশ্চিমাদের কাছে দাবি করে সর্বাধুনিক প্রযুক্তির ট্যাঙ্ক। এক পর্যায়ে ব্রিটেন, জার্মানি, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসে উন্নত প্রজাতির মেইন ব্যাটল ট্যাঙ্ক। জার্মানির তৈরি লিওপার্ড 1 ট্যাঙ্ক হাতে পায় ইউক্রেন। জার্মানি ছাড়াও ডেনমার্ক ও নেদারল্যান্ড থেকে 150-এর লিওপার্ড 1 দেওয়া হয় কিয়েভকে। কিন্তু তাতেও সন্তুষ্ট হতে পারেনি ভলোদিমির জেলেনস্কির দেশ। তারা দাবি করে লিওপার্ড 2 মেইন ব্যাটল ট্যাঙ্কের। অনেক দিন দরবারের পর জার্মানি ছাড়াও কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও সুইডেন নিজ নিজ অস্ত্রাগার থেকে লিওপার্ড 2 ট্যাঙ্ক দেওয়ার অঙ্গীকার করে। কোনো কোনো দেশ ইতোমধ্যে ট্যাঙ্কের চালান পাঠিয়েও দিয়েছে। ব্রিটেন পাঠিয়েছে 14টি চ্যালেঞ্জার মেইন ব্যাটল ট্যাঙ্কের একটি বহর। জুন মাসে প্রথমবারের মতো এই ট্যাঙ্কগুলো দেখা গেছে ইউক্রেনের ফ্রন্টলাইনে। এছাড়াও যুক্তরাষ্ট্র অঙ্গীকার করেছে 31টি M1 আব্রামস ট্যাঙ্ক দেওয়ার। যুক্তরাষ্ট্র শুরুতে এই ট্যাঙ্ক দিতে না চাইলেও জার্মানির জিদের কাছে হার মানতে হয়েছে ওয়াশিংটনকে। যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি ট্যাঙ্ক ইউক্রেনে না পাঠালে জার্মানিও তাদের লিওপার্ড 2 ট্যাঙ্ক ইউক্রেনে পাঠাবে না বলে স্রেফ জানিয়ে দেয়। চাপে পড়ে শেষ পর্যন্ত রাজি হয় ওয়াশিংটন। তবে আগামী শরতের আগে মার্কিন ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। সব মিলে ইউক্রেন ন্যাটো জোটের কাছ থেকে কি পরিমাণ ট্যাঙ্ক পেয়েছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। এই সংখ্যা 800-র কাছাকাছি হতে পারে। এর অন্তত 480-টি সোভিয়েত যুগের ট্যাঙ্ক এবং 300-টি আধুনিক মেইন ব্যাটল ট্যাঙ্ক। এরপরও রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে কাউন্টার অফেন্সিভের শুরুতে আরও ট্যাঙ্ক দাবি করে কিয়েভ। ইউক্রেন এই যুদ্ধের শুরু থেকেই কখনোই নিজের কোনো ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করেনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিদিন প্রেস ব্রিফিং করে তাদের হামলায় ইউক্রেনের ক্ষয়ক্ষতির একটি হিসাব প্রকাশ করে। সংবাদ মাধ্যমগুলো এসব হিসেব নিরপেক্ষভাবে যাচাই করতে না পারলেও যুদ্ধের একটি চিত্র আপাতত পাওয়া যাচ্ছে। জুলাই মাসের 1 তারিখে রাশিয়া জানিয়েছে তারা এই 1.5 বছরের যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ট্যাঙ্ক, সাঁজোয়া যানসহ 10,430টি সামরিক যান ধ্বংস করেছে। জুনের 4 তারিখে কাউন্টার অফেন্সিভ শুরু হওয়ার পর এই তালিকায় নাম উঠেছে লিওপার্ড ট্যাঙ্ক, ব্র্যাডলে ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল সহ অনেক পশ্চিমা সামরিক যানের। যুদ্ধক্ষেত্রে ধ্বংস কিংবা আটক হওয়া এমন অনেক যুদ্ধযানের ছবি ও ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ সামরিক ব্লগাররাও অনেক পশ্চিমা যুদ্ধযানের ধ্বংসাবশের ছবি প্রকাশ করেছে। জুনের শেষ সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বক্তৃতায় কাউন্টার অফেন্সিভ প্রসঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন কাউন্টার অফেন্সিভ শুরু হওয়ার পর প্রথম 4 সপ্তাহে 259টি ট্যাঙ্ক এবং 780টি সাঁজোয়া যান হারিয়েছে ইউক্রেন। আর এসবের মধ্যে ছিল অনেকগুলো পশ্চিমা আধুনিক সামরিক যান। অনেক জায়গায় ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ফেলে ইউক্রেনের সেনাদের পালানোর ঘটনাও ঘটেছে। ইউক্রেনের সেনাদের গুঁড়িয়ে দেওয়ার জন্য পুতিন তার বাহিনীর প্রশংসাও করেছেন। পশ্চিমা দেশগুলো এখনও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তাদের সমরাস্ত্রের অবস্থা দেখে হতাশ হয়ে পড়েছে। রুশ বাহিনীর আক্রমণের সামনে তাদের অত্যাধুনিক সমরাস্ত্র এমনভাবে মুখ থুবড়ে পড়বে সেটি তারা আশা করেনি। ইউক্রেনের বাহিনী বহুল পরিকল্পিত কাউন্টার অফেন্সিভের 1 মাস পার করলেও তেমন কোনো সফলতা দাবি করতে পারেনি। বরং জুলাই মাসের শুরুতে অন্তত 5টি ফ্রন্টে রাশিয়ার বাহিনীর অগ্রসর হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের কর্মকর্তারাও সেসব কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন। প্রতিরক্ষা উপমন্ত্রী হান্না মালিয়া নিজেই স্বীকার করেছেন সাম্প্রতিক সময়ে রুশ বাহিনীর অগ্রসর হওয়ার কথা। অবশ্য কিছু জায়গায় পশ্চিমা ট্যাঙ্ক বহরের ভালো পারফরমেন্স দেখা গেছে। বাকমুতে তারা কিছুটা সফলতা দাবি করেছে। তবে ইউক্রেনের বিশাল যুদ্ধক্ষেত্র এবং রুশ বাহিনীর সফলতা তুলনায় তা খুব সামান্যই।
রাশিয়ার বাহিনীকেও এই যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবে তারা ঠিক কি পরিমাণ ট্যাঙ্ক হারিয়েছে তা প্রকাশ করেনি। কিয়েভ দাবি করেছে এই যুদ্ধে এখন পর্যন্ত 4000 বেশি রুশ ট্যাঙ্ক তারা ধ্বংস করেছে। কিছু বেসরকারি হিসাবে এই যুদ্ধে 2000 রুশ ট্যাঙ্কের ধ্বংসের কথা বলা হয়েছে, যদিও মস্কো এই দাবি প্রত্যাখ্যান করেছে। জুন মাসের মাঝামাঝিতে ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের কাউন্টার অফেন্সিভের প্রথম দুই সপ্তাহে রাশিয়া 54টি ট্যাঙ্ক হারিয়েছে। সে সময় ইউক্রেন হারিয়েছে 160টি ট্যাঙ্ক ও 360টির বেশি সাঁজোয়া যান। তবে এই যুদ্ধে ধ্বংস হওয়া উভয় দেশের ট্যাঙ্ক বহরের সঠিক পরিসংখ্যান হয়তো যুদ্ধ শেষ হওয়ার পরেই জানা যাবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।